বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে সংবর্ধনা দিল অসম মজুরি শ্রমিক কাটিকোড়া ব্লকের পূর্ব কাটিকোড়ার টিকরপাড়া কমিটি। টিকরপাড়ার তাদের কার্যালয়ে কাটিকোড়ার বিধায়ককে সংবর্ধনা প্রদান করে কাটিকোড়ার জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করেন শ্রমিকরা। সভায় পৌরোহিত্য করেন টিকরপাড়া শাখা কমিটির সভাপতি সাহারউদ্দিন। সভায় বিভিন্ন বক্তা কাটিকোড়া বিধানসভা এলাকার জ্বলন্ত সমস্যা সহ কর্মরত শ্রমিকদের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে কাটিকোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন, কাটিকোড়ার জ্বলন্ত সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছেন তিনি। বিশেষ করে কৃষক শ্রমিক পিছিয়ে পড়া অসহায় গরিব জনগণের পাশে দাঁড়াবেন তিনি। তবে সকলের সহযোগিতা কামনা করেন বিধায়ক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অসম মজুরি শ্রমিক কাছাড় জেলা কমিটির সম্পাদক নীলালকান্তি সোম, টিকরপাড়া শাখা কমিটির সভাপতি সাহারউদ্দিন, সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, জরির উদ্দিন সহ অন্যান্য শ্রমিকরা। সেটা নিয়ে আমাদের প্রত্যেকের আমরা দরকার ছিল এর আগে আমরা যোগাযোগ করার, বিশেষ অসুবিধার কারণে আমরা একজনের মতন লোকে সামনাসামনি হওয়া সম্ভব ছিল। আজকে আমরা স্টেটটা গিয়ে হোক আর ডিস্ট্রিক্টটা গিয়ে হোক একজন হিসেবে আলোচনা করছি আমি। তাই নিজেদের আজকে বলছি বিশেষ করে প্রত্যেকটা আমার টাইম কম করে নিয়ে বিশেষ আলোচনা কম করেছি। যাই হোক, আমরা আগামী শ্রমিকদের একটা শ্রমিকদের যদি বড় হয়ে একটা সভা হই, তাদের বিশেষ করে আনবা যেটা সংগঠনের নিমন্ত্রণ দিয়ে আনবো মানে সম্মান করবো। আর আজকে শ্রমিকদের লাগি যেভাবে তাই আসাম আমরা খাসারও যেভাবে ঘোরাঘুরি যেভাবে কাজ করতে হবে তার মাঠ থেকে বুঝতে পারলাম আর কি। আমরা শ্রমিকদের লাগি খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি আজকে আপনারা সামনে একচুয়ালি সম্বর্ধনা হিসাবে এবং আর শ্রমিকদের দাঁড়িয়ে উপস্থিত হয়েছি। আমরা উদ্দেশ্য ধরুন শ্রমিক উন্নত হইতে পারে না, দেশের পরিস্থিতি খারাপ হয়েছে। দাদা যে কথা আপনারা কইছেন যে তান্ত্রিক বহুত আলোচনা শুনছি, দেশের পরিস্থিতি নিয়ে বহুত আলোচনা করছো, যে আলোচনা রেখো আলোচনা বহুত গুরুত্ব হবে। আমরা আগামী দিন যেটা সময় হবে তান্ত্রিক বহুত আলোচনা শুনবো আশা করি। শ্রমিক অ্যাসোসিয়েশন যেটা আছে আজকে শ্রমিক ইউনিয়ন যেটা আছে শ্রমিক ইউনিয়ন থেকে লইয়া আমরা আলোচনা করিয়া যে এই এরিয়ার আজকে আমরা টিকর করা করছি এটা বড় জিনিস আছে খাটিগুলো সমষ্টির বরাবরই বিভিন্ন জায়গার মানুষজন আমরা শ্রমিকের লোক যারা যোগাযোগ করবো। এবং আমি এই শ্রমিক ইউনিয়ন যেভাবে মজবুত করা লাগে, শ্রমিক যদি ইউনিয়নটা মজবুত থাকে তাহলে আমরা গরিবগুলা যারা কাজ কাম করে এটা শক্তিশালী হিসাবে যারা জেনুইন কাম করবো। কারণ আজকের দিনে বর্তমানে ভারতবর্ষ লকডাউন থাকার কারণে বিভিন্ন জায়গার মানুষ বাইরে আগে যাওয়া সম্ভব যখন যাওয়া সম্ভব হয়েছে যোগাযোগ করা লাগে কোনো ধরনের শ্রমিকের মিটিং যাইতে লাগে আমার লগে যোগাযোগ করবা। যদি আপনারা যাওয়া হওয়ার কোনো সুবিধা সুযোগ করা লাগে আমার তরফ থেকে আপনারা 100% থাকবো। আজকে আমি অন্য জায়গায় মিটিং যাইতাম দিয়া নেক্সট আইলে তোমাদের কিছু অ্যাসোসিয়েশনের যারা আসেন বিভিন্ন যারা আসেন তারা লোক যোগাযোগ করি। আমরা বিকল্প কিটা চিন্তা করা লাগে কিছু মানুষ এবং বিশেষ অসুবিধা আসলে তারা লোক কীভাবে সাহায্য করা লাগে আমরা তরফে কোনোদিন লিখে বই একটা আলোচনা রাখবো। এটা আপনারা একমত থাকতো আমারও 100% সুবিধা থাকবো। আমি লম্বা না করিয়া কান্দে যেরকম পাইছি আমরা মানুষ স্ত্রীতে কষ্ট করি আইসুন আর ইলেকশনের সময় সাহায্য করছুন। আমরা ব্যক্তিগত হিসাবে তার লোক যোগাযোগ করার দরকার আছে কিন্তু আমরা টাইমে আর যোগাযোগ যে পার্টির তাকে হোক আর শ্রমিকদের উদ্দেশ্য আছে যদি সরকার পঞ্চায়েত সরকার ইন্ডাস্ট্রি বিভিন্ন ডেভেলপ টাইম হোক যাই হোক সরকার আইসে না ডেভেলপ টোকে পৌঁছা গেছে না ইউনিয়নে শ্রমিকদের দেখা করার পরে 100% করছে 100% সরকার বিজেপি যাই গেছে। এখন যে হিসাবে আমরা পালন করছো যে সিস্টেমে সারা লাগে আমরা চলতাম কারণ তাই কইছেন আমি বর্তমানে সব ধরনের বেসরকারি হয়েছে আজকে এয়ারপোর্ট থেকে ইন্ডাস্ট্রি সব সরকারের বিক্রি করিয়া বিভিন্ন জায়গায় বিক্রি করিয়া ডেভেলপটা আমরা দেশ থেকেও যাক এবং আমরা কোন ডেভেলপ থেকে আমরা করতে পারি কারণ যদি ইন্ডাস্ট্রি আইতো যে আমরা এখন সরকারি প্রাইভেট ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম গভর্নমেন্টে বড় বড় কোনো ইন্ডাস্ট্রি করে তুলবো না চেষ্টা করি যদি করতো যে আমরা শ্রমিক থেকে নিয়ে যাবো কন্ট্রাক্টার বিভিন্ন ডেভেলপ মানুষজন
এখন যাই হোক আমরা দেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে এবং প্রাইভেট ইন্ডাস্ট্রি ডেভেলপ করার লাগে সরকার থেকে আপনার চেষ্টা করুন বড় বড় মলওয়ারি কিছু পার্টি আসুন আমরা তো বরাবরই মানুষের ইন্ডাস্ট্রি বিভিন্ন কম করে বাইরে থেকে কিছু ইন্ডাস্ট্রি আওয়ার প্ল্যান চলে যদি আয় আমরা চেষ্টা করবো হারিয়ে যদি কোনো ইন্ডাস্ট্রি আলোচনা করে আমরা সবাই সহযোগিতা করে আনতে পারি যে আমরা এই এরিয়ার মানুষ বাঁচতে পারবো না সেই আমার বক্তব্য রেখে আমি শেষ করছি দেখো ইলেকশন যখন আন্নাইলে আমার কাছে আছে আমি আস্তা করে আপনি কালি দেন আমার খাসারও নাই আস্তা করে আপনি আমি সাইড দেখা যাবে আমার কাছে 15,000 আমার জন্য 15,000 আমি শেষ পর্যন্ত আমি নিজে করি না দেখে আমার এসে দিয়ে না সব বাটি আমি সব কইছি না আমাকে সাইকেল দেও আমি একদিন খালি আমি সারা রাস্তা গিয়ে যা বাস করেছি আমার অসুবিধা হয়ে গেছে ভিডিও যাওয়ার পরে দেখা গেছে ইলেকশনের সময় দেখা গেছে আমরা মহারাজ্য আর ঘরে আপনি মহারাজ্য হারিছে এর আগে আমার আস্থা ঘরে আপনি যত জায়গা গেছিলাম তো জায়গার মানুষ আমার বানাইমুল্লা থেকে শানু চৌধুরীর প্রতিবেদন তরঙ্গ টিভি।